অবভিয়াসলি অনেক মানুষ বিল্ডিংয়ে থেকে ভিডিও পাইছে, বাট তারপরে ওরা চাচ্ছিল যে কেউ ভিডিও নিতে পারে না, কেউ এটা বুঝতেও পারে না, মানে বুঝতে পারলে কোনো প্রুফ থাকবে না কি ওরা কত আমাদের সাথে কী করছে। আমরা ওইখানে দুইটা লাইন ছিলাম বিল্ডিংয়ের সামনে, যেটা আমরা ডিফেন্ড করতেছিলাম। হ্যামিল্টন হল আমরা রিনেম করছি হেন্ড হল। হেন্ড হচ্ছিল একটা 6 বছর মেয়ে, প্যালেস্টিনিয়ান মেয়ে, যে ওকে মার্ডার করছে, IOF মার্ডার করছে। বলতে ওরা IOF ওদেরকে সিগন্যাল দিয়েছে যে ও সেফ থাকবে, আর বলছে ফার্স্ট এইড মেডিককে ওদেরকে ওকে দেখতে যাইতে। বাট অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলি, দুজন ফার্স্ট এইডদেরকেও ব্লো আপ করছে আর হেন্ডকেও ব্লো আপ করছে 6 বছর মেয়ে। আর একটা ভিডিও রেকর্ডিং আছে যে ওই যে ফার্স্ট এইড মানুষের সাথে কলের মধ্যে ওইখানে সুরা ফাতেহা পড়তেছে ছোটো মেয়েটা, কারণ এত ভয় লাগতেছে ওর। সো আমরা এ হলটা ওর নামে রাখছি, সব লাইক শহীদের রিপ্রেজেন্ট করার জন্য। আর ওরা এটা হচ্ছিল, আমরা এখন অলমোস্ট 24 আওয়ার্স হবে যে আমরা এটা লঞ্চ করছি, 24 আওয়ার্স হয়ে গেছে অ্যাকচুয়ালি, এখন 24 আওয়ার্স হবে যে আমরা এটা লঞ্চ করছি। আর ওরা এ 24 আওয়ার্সের ভিতরে ওরা NYPD প্ল্যান বানাইছে আমাদেরকে কেমনে বাইর করতে, আমাদের কেমনে মারি পিটি বাইর করতে।